আর এবার যে খবরে নজর রাখব বাংলা এবং সিকিমের মাঝামাঝি রংপুর সন্নিকটে নদীর তীরে ২৪ ঘন্টা আটকে থাকার পর তিস্তা রঙ্গিত রেস্কিউ টিমের উদ্যোগে উদ্ধার হলেন দুই যুবক দেখছেন সেই ছবি বাংলা এবং সিকিমের মাঝামাঝি রংপুর কাছে ২৪ ঘন্টা ধরে নদীর তীরে আটকে থাকা দুই যুবককে নিরাপদে উদ্ধার করলো তিস্তা রঙ্গিত রেস্কিউ টিম জানা গিয়েছে রঞ্জিত লিম্বু এবং পূর্বা শেরপা নামে দুই যুবক নদীর ধারে মেশিন নিয়ে কাজ করছিল কিন্তু তাদের সেই মেশিনের চেন ছিঁড়ে যাওয়ায় তারা আর মেশিন নিয়ে ফিরতে পারেনি ততক্ষণে নদীর জল ফুলে ফেপে উঠেছে কোনোভাবেই তারা ফিরতে পারছিলেন না প্রায় ২৪ ঘন্টা তারা নদীর তীরে আটকে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিস্তা রঙ্গিত রেস্কিউ টিমের সদস্যরা তারা নদীর প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই দুই যুবককে উদ্ধারের চেষ্টা চালায় অবশেষে দুই যুবককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় রেস্কিউ দল সংস্থার সভাপতি শান্তি রায় বলেন আমরা ফোন পেয়েছিলাম যে রংপুর কাছে তুমরিতে নদীতে কাজ করতে গিয়ে মেশিন নিয়ে আটকে পড়ে দুই যুবক এবং সেখান থেকে যখন তারা পৌঁছলেন তখন অন্ধকার হয়ে গিয়েছিল তাই তাদের সকালে উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নদীর অবস্থা খারাপ হলেও শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করতে পারা গেল সেই দুজনকে এবং এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বর এবং তাদের দলের সদস্যদের আবারও একবার আপনাদের জানাবো যে বিভিন্ন সময় আমরা কিন্তু দেখি যে তিস্তার আশেপাশে রংপুর আশেপাশে বিভিন্ন মানুষকে কাজ করতে অবশেষে রংপুর সন্নিকটে নদীর তীরে ২৪ ঘন্টা আটকে থাকার পর তিস্তা রঙ্গিত রেস্কিউ টিমের উদ্যোগে উদ্ধার হলেন দুই যুবক আর গত বেশ কয়েকদিন ধরেই বর্ষার প্রবল দাপট দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সাথে রয়েছে নিম্নচাপেরও সেই সমস্ত লক্ষণ আর এই সমস্ত কিছু মিলে যখন একেবারে খরস্রোতা নদী ঠিক সেই সময় ঘন্টা যখন আটকে থাকলেন দুই যুবক তারপর অবশেষে বাংলা এবং সিকিমের মাঝামাঝি রংপুর কাছ থেকে সেই দুই যুবককে উদ্ধার করলো রেস্কিউ টিম नमस्कार मैं शांति राय तिस्ता रंगीत रेस्क्यू सेंटर के प्रेसिडेंट मुझे ये कॉल आया था वो एक जेसीबी मशीन सिक्किम रंगपुर के ऊपर कुमरेक है वहाँ पे दोनों नदी के बीच में अटका हुआ है क्योंकि उस मशीन का चेन भी टूट के वो लोग वहीं पे फंस गए थे और वो जहाँ पे मशीन फंसा था वहाँ के दोनों तरफ से रिवर का लेवल बहुत जल स्तर भी बढ़ गया था उस टाइम इसलिए हम लोगों ने तुरंत एक्शन लेते हुए हम लोगों ने रंगपुर बंगाल पुलिस को मैसेज छोड़ के हम लोग रानीबन बंगाल की तरफ से कोशिश किया उन लोगों को हेल्प करने के लिए रेस्क्यू करने के लिए तो जाते जाते एकदम रात हो गया था और हम लोगों ने फिर सिक्किम की तरफ से ट्राई किया और सिक्किम के वहाँ पे पहुँचते और सिक्किम का पुलिस ऑलरेडी वहाँ पे मौजूद था कुमरेक स्थित तो वहाँ हम लोगों ने उस रिवर का रूट देखा तो एकदम भयानक डेंजर था इसलिए हम लोगों ने रात में ये काम करने के लिए मना किया क्योंकि सब सबके सेफ्टी को ध्यान में रखते हुए सिक्किम पुलिस से हमने सलाह की कि इस रेस्क्यू को कल 3 तारीख 2023 में करेंगे तो हम लोग सुबह 3 तारीख को जब गया जब रिवर क्रॉस करते वक्त हमारा वहाँ पे एक पैडल बह गया और हमारा फोन भी चले गया इतना भयानक रिवर था तब हम लोगों ने वो दोनों भाई को फिर हमारे बोट में बैठा के फिर वापस सेफली